আমি কামরুন হাসান, ই কমার্স সেক্টরে বিজনেস করতেছি বাংলাদেশে। এই সেক্টরে বিজনেস করাটা আমার জন্য একেবারেই সহজ ছিল না, অনেক সরাই উচ্চাই পেরিয়ে আমি এই সেক্টরে ব্যবসাটা চালিয়ে যাচ্ছি। 1999 সালের 14 জুনে প্রথম আমি আমার স্টুডেন্ট লাইফে থাকাকালীনই আমি আমার চাকরি জীবনে শুরু করি, পদার্পণ করি। আমার পড়াশোনার পাশাপাশি আমি চাকরিটা করতাম। আমি একটা মেডিকেল সেন্টারে অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান হিসেবে আমি চাকরিটা শুরু করি। যদিও খুব একটা সহজ ছিল না পড়াশোনার পাশাপাশি চাকরিটা চালিয়ে যাওয়া, অনেক কঠিনই ছিল আমার জন্য, অনেক কষ্ট হইতো। একটা সময় ভাবতাম যে অনেকদিন জব করতেছি, আসলে আমাকে এই প্রফেশনে অনেকদিন পড়ে থেকে আমি কি করব, নিজে কিছু করার একটা শুরু করার প্রবণতাটা নিজের ভিতর খুব কাজ করতো। আমি কিছু একটা করি, কিছু একটা শুরু করি নিজের মতো করে। তারপর 2007 আমি প্রথম আমার একটা প্রতিষ্ঠান শুরু করি মেডিকেল টেকনোলজিতেই। আমি হেলথ রিলেটেড প্রফেশনেই ছিলাম, হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে আমরা কাজ শুরু করি। আপনার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক আইটেমগুলো নিয়ে আমি প্রথম গ্লোবাল ইন্টারন্যাশনাল নামে একটা প্রতিষ্ঠান দিয়ে আমার ব্যবসাটা শুরু করি। আমি একটা সময় ওই ব্যবসাগুলো আমাকে ছেড়ে দিতে বাধ্য হই। 2014 ফেব্রুয়ারিতে আমি ঢাকা শহরে আসি, আমার সবগুলো ব্যবসা ছেড়ে দিয়েই। আমি যখন এই ব্যবসাতে শুরু করি, ই কমার্স সেক্টরে আমার ব্যবসাটা শুরু করি, আমার জন্য অনেক কষ্টসাধ্য ছিল। কিন্তু এখন যারা নতুন আপনারা এই সেক্টরে আসতেছেন, আপনাদেরকে অনেক কিছু মাথায় নিয়ে আসতে হবে। ই কমার্স ব্যবসাটা আপনি বাসায় বসেও করতে পারবেন, কিন্তু আপনার গোছানো থাকতে হবে সব কিছু। ডিজিটাল মার্কেটিংটা আপনার একটা ই কমার্স বিজনেসের জন্য বেশ গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনার অনলাইনে আপনার কাস্টমার আপনাকে কীভাবে খুঁজে পাবে, আপনার প্রোডাক্টটা, আপনার ওয়েবসাইটটা, আপনার স্টোরটা, সে যখন অনলাইনেই খুঁজবে আপনাকে গুগলে এটা সে কীভাবে পাবে। এটার জন্য আপনাকে অনলাইনে অনেকগুলো কাজ করতে হবে, যেটা আপনার অনেকেই ফেসবুক বেস বিজনেস করতেছেন, আমরা ফেসবুক, টুইটার, ইউটিউব আমরা সবগুলোতে কাজ করতেছি। সেক্ষেত্রে আপনাকে এসইওটা আমরা প্রায়োরিটি দিয়ে দিয়েছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা। বাংলাদেশ বা দেশের বাইরে থেকে যখন একজন কাস্টমার আমার যে প্রোডাক্টগুলো এগুলো সার্চ দেয়, তখন বাংলাদেশ থেকে প্রথমে আমার প্রোডাক্টগুলোই শো করে। এই প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য আমাকে অফলাইন এসইও, অনলাইন এসইও বিভিন্নভাবে কাজ করতে হয়েছে, ব্যাকএন্ডে অনেকগুলো আমাদেরকে কাজ করতে হয়েছে। ই কমার্স সেক্টরে নতুন যারা ব্যবসা করতে আসছেন, তাদের উদ্দেশ্যে আমার কথা হলো, আপনারা প্রোডাক্ট ডিজাইন, কন্টেন্ট, ওয়েবসাইট ডিজাইন সব কিছুর পাশাপাশি আপনার প্রোডাক্টের গুণগত মানটা আপনাকে এনশিওর করতে হবে। আপনি যেটাই ওয়েবসাইটে অনলাইনে সেল করেন, অ্যাজ লাইক আপনি কাপড় করেন, মাস্ক করেন, সবজি করেন, প্রসাধনী করেন, কিন্তু আপনাকে প্রোডাক্টের গুণগত মানটা অবশ্যই ধরে রাখতে হবে। একটা ফিজিক্যাল শপ যারা করে তাদের একটা এরিয়া ভিত্তিক, কিন্তু আপনি সারা দেশ নিয়ে আপনি কাজটা করতেছেন, সারা গ্লোবালি আপনি কাজটা করতেছেন, সবার কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাচ্ছেন। সো আপনাকে চিন্তা করতে হবে আপনার প্রোডাক্টের গুণগত মানটা যেন অবশ্যই ঠিক থাকে, না হলে আপনি দীর্ঘদিন এই সেক্টরে আপনি স্টে করতে পারবেন না। আপনার অনলাইন ই কমার্সে যদি আপনাকে ধরে রাখতে হয়, আপনি লং টার্ম বিজনেস করতে চান, অবশ্যই আপনার পণ্যের গুণগত মান ভালো থাকতে হবে, আপনার সার্ভিসের মানটা ভালো থাকতে হবে।